হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন বর্তমান যে অ্যান্ড্রয়েড আপডেটটি আসছে, অ্যান্ড্রয়েড ইলেভেন, সেই অ্যান্ড্রয়েড ইলেভেনে কিন্তু কোনো এই যে অ্যান্ড্রয়েড ফাইলের ভিতরে কোনো কিছু কপি করে বা মুভ করা যায় না, কোনো কিছু কপি করে পেস্ট করা যায় না। তো আপনারা কীভাবে সেই আপনার যে কোনো গেমের যে ওবিবি আপনি যদি চেঞ্জ করতে চান, কিন্তু সেটা তো চেঞ্জ করতে পারতেছেন না এই ইয়া করার জন্য, সেটা কিন্তু জেট আর্কাইভার এবং রেয়ার অ্যাপ্লিকেশন দিয়েও সম্ভব হচ্ছে না। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনার গেমের ওবিবিগুলো চেঞ্জ করবেন এবং আপনি খুব সহজে সেখান থেকে আপনি সুন্দর সুন্দর ওবিবি লাগিয়ে আপনার গেম খেলতে পারবেন। তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল হাদিস ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি হাদিসুর রহমান। তো চলুন ভিডিওটি শুরু করি। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। ওই নীল ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আপনাকে প্রথমে এই কাজটি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে এক্সপ্লোরার ফাইল। তো অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো তার আগে বলে নিচ্ছি যে আমার এই যে ডিভাইসটি, এই ডিভাইসটি কিন্তু রিয়েলমি C25 অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সনের। তো আমি আমার ফাইল ম্যানেজারে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ফোন স্টোরেজে গিয়ে অ্যান্ড্রয়েডের ভিতরে আমার কোনো ফাইল শো করে কি না। দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েডের ভিতরে কিন্তু কোনো ফাইল শো করতেছে না। তো এখান থেকে আপনি মিডিয়ার ভিতরেও কিন্তু কোনো ফাইল পাবেন না, তারপরে এখান থেকে ডাটার ভিতরেও কিন্তু কোনো ফাইল পাবেন না। তো আপনারা যে তারপরে আমার কাছে একটি ফাইল আছে অ্যান্ড্রয়েড এয়া ফাইল, এই ওবিবি ফাইল বাস সিমুলেটার ইন্দোনেশিয়া। আমার একটি গেম আছে যে গেমটির নাম বাস সিমুলেটার ইন্দোনেশিয়া। তো আমি এই গেমটির ওবিবিটা এখান থেকে কপি করি। আমি একটি আলাদা ওবিবি ডাউনলোড করেছিলাম, সেটা এখান থেকে কপি করে আমি ফোন স্টোরেজে গিয়ে অ্যান্ড্রয়েডে গিয়ে ওবিবিতে গিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ফাইল main.com বাস সিমুলেটার আইডি ওবিবি ইট ক্যান নট বি মুভড। এটা কিন্তু আমি মুভড করতে পারবো না। এখান থেকে আমি যদি ডু দিস ফর অল কনফ্লিক্টস দিয়েও স্কিপ অ্যান্ড কন্টিনিউ করি, তারপরে কিন্তু আমার এখানে কিন্তু ইয়া হবে না, কপি হবে না। আমি যদি আপনাকে এখন অ্যান্ড্রয়েডে ওবিবি গিয়ে দেখাই, তাহলে কিন্তু আমার ওবিবিটি কিন্তু কপি হয়নি। তো আমি দেখাবো আপনারা কীভাবে ওবিবিটি আপনি এখান থেকে কপি করবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি অনেক ছোটো। তো এখান থেকে আমি কী করবো, আপনার এই অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসার পর এখানে ডাউনলোড ক্লিক করবেন। আপনার যেখানে আপনি আপনার ফাইল রাখছেন সেই ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফাইলের উপরে ট্যাপ করে ধরে পাবেন। তারপর এখান থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন। কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে ফোল্ডারে আপনার ফাইলটি কপি করতে চান বা পেস্ট করতে চান সেই ফাইলে আপনি চলে যাবেন। তো আমি অ্যান্ড্রয়েড ফাইলে গিয়ে ওবিবিতে গিয়ে কম.ডট বাস সিমুলেটার আইডিতে গিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিতে চাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে পেস্টের অপশন আসছে, আমি পেস্ট ক্লিক করে দিলাম। তো পেস্ট যখন ক্লিক করবেন দিবেন তখন কিন্তু আপনার ফাইলটি পেস্ট হয়ে যাবে। কিন্তু আপনার যে মেইন যে ইয়া আছে ওবি মেইন যে আপনার গেমের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড ওবিবিতে কিন্তু শো করবে না। তো এটা যদি অ্যান্ড্রয়েড ইলেভেন আবার যদি পুনরায় এভাবে আবার যদি আপডেট করে তাহলে হয়তো ঠিক করতে পারে, জানি না, কিন্তু এভাবে আপনার চালাতে হবে। তো আমি এখন আমার গেমটি আমি ওপেন করে দেখাচ্ছি আমার গেমটি চলে কি না। তো ওটা কিন্তু একটি থার্ড পার্টি ইয়া ছিল, বাইরের একটি এই ওবিবি ছিল, এটা কিন্তু আমার ফোনের কোনো ওবিবি না। আপনি আমি আমি যেভাবে আপনাদের দেখাইলাম আপনারা সেই এইভাবেই যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার ইয়াটি হবে। তো আমি এখান থেকে আমি গেম ওপেন করে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমার গেম কিন্তু ওপেন হচ্ছে, যে লোডিং গেমস লোডিং টেক্সচারও চলে আসছে, এই সেট আপ সিনও চলে আসছে। তো এখান থেকে আপনি এভাবে চলে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার গেম কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবেই আপনি খুব সহজে আপনি আপনার ইয়াটি গেমটি চালু করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।